হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সেন্ট মার্টিনের একটি সমুদ্র সংলগ্ন হোটেল দেখাবো যার নাম প্রাসাদ প্যারাডাইস, যেটি সেন্ট মার্টিনের কয়েকটি পুরাতন হোটেলের মধ্যে একটি। পুরাতন হলেও হোটেলটির প্রতিটি রুমকে তারা নতুনভাবে সাজিয়েছেন, তাই হোটেলটির রিনোভেশন দেখতে এবং বিস্তারিত তথ্য জানতে, যেমন কোন রুমের কত টাকা ভাড়া জানতে, ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথমে বলে নিই হোটেলটির অবস্থান। এটি একদম মেইন বিচেই অবস্থিত, জেটিঘাট থেকে চাইলেই হেঁটে আসা সম্ভব, আদারওয়াইজ ভ্যানে করেও আসতে পারেন, বাট তার জন্য গুনতে হবে 100 টাকা। 100 টাকা শুনে ভাবেন না এটি খুব দূরে। অ্যাকচুয়ালি শিপ যখন জেটিঘাটে ভেড়ে তখন সেন্ট মার্টিনের 100 টাকাই হলো সর্বনিম্ন ভ্যান ভাড়া। এনিওয়ে, এবার হোটেলের ব্যাপারে ফিরি। প্রাসাদ প্যারাডাইস হোটেলে বিভিন্ন ধরনের রুম রয়েছে, যেমন কাপল রুম, থ্রি বেড, ফোর বেড এবং ডরমিটরি। চলুন থ্রি বেডের একটি রুম দেখে আসি। রুমে ঢুকতেই বামে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন এবং কিছু অ্যামিনিটিস কিটও রয়েছে। দ্যাটস দ্য থ্রি বেড, ওয়ান ড্রেসিং টেবিল এবং সাথে একটি ব্যালকনি। ওয়াও, এখানে চা খেতে খেতে সারা রাত ধরে সমুদ্র দেখা যাবে। থ্রি বেড এর এই রুমের ভাড়া 5000 টাকা, অফ সিজনে 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। চলুন ফোর বেডের আরেকটি রুম দেখে আসি। এই রুমটির বারান্দা নেই, বাট রুমে বসেই জানালা দিয়ে সি ভিউ দেখতে পাবেন। এই রুমের সাথেও একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। ফোর বেড এর প্রতিটি রুমের ভাড়া সিজনে 6000 টাকা, আর অফ সিজনে অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বাদে বাকি সময়ে 50% অফ, অর্থাৎ 3000 টাকাতেই পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে কাপল রুম যার ভাড়া সিজনে 4000 আর অফ সিজনে 2000, আর রয়েছে দুইটি ডরমেটরি যেখানে একসাথে 6 জন থাকতে পারবেন আর ভাড়া মাত্র 5000 টাকা। এই ছিল রুম নিয়ে কিছু ইনফরমেশন। এছাড়া হোটেলটিতে দোতলায় কফি কর্নার আছে, নিচে রেস্টুরেন্ট আর 24 ঘন্টা বিদ্যুৎ ও পানির সুবিধা তো আছেই। তবে এই হোটেলের যেখানে সেখানে কাপড় চোপড় ফেলে রাখা আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে, এবং হোটেলের চারপাশটা মনে হয় আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত। ওকে, এই ছিল সেন্ট মার্টিন আইল্যান্ডের হোটেল প্রাসাদ প্যারাডাইস নিয়ে কিছু ইনফরমেশন। সেন্ট মার্টিনের আরও অনেক রিসোর্ট দেখতে আমার চ্যানেল ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।